আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম সালাম, কেমন আছো মামা? আলহামদুলিল্লাহ মিস, আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আমাদের ক্লাসে জয়েন করুক সবাই, তারপর আমরা একটু শুরু করছি। গত ক্লাসে ছিলে মামা? মিস আমি ছিলাম না। ওকে, তাহলে আমরা যে অধ্যায়টা শুরু করছিলাম আজকের অনলাইন ক্লাসে, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার ক্লাস শুরু করছি। ওকে, আমার পরিচিতি এবং তোমাদের যে পাঠ পরিচিতি আমি বিগত ক্লাসে, হ্যাঁ স্ক্রিনটা দেখতে পাচ্ছ, আমাদের আজকে যে অধ্যায়টা শুরু করব আমরা, আমাদের জীবনের রসায়ন, ঠিক আছে? যেহেতু তুমি গত ক্লাসে ছিলে না, আমি গত ক্লাসে কি একটু পড়া ছিল ওগুলো একটু আবার যাচ্ছি পেছন দিকে। আমাদের জীবনের রসায়ন, যেমন এখানে কি দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে, স্ক্রিনে কি দেখা যাচ্ছে? মামা স্ক্রিনে কি কিছু দেখতে পাচ্ছ? হ্যাঁ, এখানে কি দেখা যাচ্ছে, তুমি স্ক্রিনে কি দেখতে পাচ্ছ? স্ক্রিনে কি দেখতে পাচ্ছ তুমি, কিছু দেখা যাচ্ছে? আনমিউট হও, আনমিউট হয়ে, জি মিস দেখা যাচ্ছে। হ্যাঁ কি কি দেখা যাচ্ছে, তুমি কি দেখতে পাচ্ছ আমাকে জানাও। ফার্স্টে লবণ জাতীয় কিছু দেখা যাচ্ছে প্রথমে ছবিতে? হ্যাঁ বলো, এখানে কি দেখা যাচ্ছে, লবণ জাতীয়, অর্থাৎ এটা হলো খাদ্য লবণ, আমরা যে তরকারি এবং, মিস আপনার কথা বুঝতেছি না, আপনার কথা কেটে 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 আসছে নেটওয়ার্ক প্রবলেমের কারণে হয়তো, এখন ক্লিয়ার শুনতে পাচ্ছ নাকি? দেখো প্রথমে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো খাদ্য লবণ, আমরা যে বিভিন্ন খাবারে যে অ্যাড করি স্বাদের জন্য যে লবণটা ইউজ করা হয় সেটা হলো সোডিয়াম ক্লোরাইড, যেটা হলো আমরা খাদ্য লবণ হিসেবে ব্যবহার করি। আমাদের যে গৃহস্থালী যে কাজকর্মগুলোর মধ্যে আমাদের জীবনে রসায়ন কোন দিকে আমরা কিসে কোথায় কোথায় অ্যাপ্লাই করি সেই বিষয়টা কিন্তু আমরা এই অধ্যায় থেকে জানতে পারবো, ঠিক আছে? তাহলে বলেছে, তাহলে আমরা প্রথম যে ছবিটা দেখতে পেয়েছি সেটা কি ছিল, সেটা হলো খাদ্য লবণে। পরবর্তী ছবিটা কি দেখতে পাচ্ছ দেখি বলো, পরবর্তী ছবিতে কি দেখা যাচ্ছে? পরবর্তী ছবিতে কি দেখা যাচ্ছে মামা? আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ব্রাশ এবং টুথপেস্ট দেওয়া আছে, অর্থাৎ টুথপেস্টও কিন্তু আমরা কিসের থেকে পেয়ে থাকি, রসায়ন থেকে, অর্থাৎ কারণ বিভিন্ন কেমিক্যাল মিশ্রিত করে, বিশেষ করে ক্যালসিয়াম সমৃদ্ধ যে উপাদানগুলো রয়েছে সেগুলো এবার শুনতে পাচ্ছ আমাকে, কি এবার ক্লিয়ার শোনা যাচ্ছে মামা? জি মিস। ওকে, তাহলে দ্বিতীয় ছবিটা কি দেখতে পাচ্ছ একটু বলো আমাকে, আমরা এখানে দ্বিতীয় যে ছবিটা দেখতে পাচ্ছি সেটা কিসের ছবি? আমাদের পরিচিত সকাল বেলা উঠে
আমাদের যে জিনিসটা আমাদের প্রয়োজন, দিস মেডিসিন, মেডিসিন, লবণের পাশে মেডিসিনের ছবি আছে নাকি টুথপেস্টে? আমরা এখানে দেখতে পাচ্ছি কিসের ছবি আছে, এটা টুথপেস্ট, যেটা ক্যালসিয়াম সমৃদ্ধ বিভিন্ন উপাদানের সমন্বয়ে এই পেস্টটা তৈরি করা হয়, যাতে করে আমাদের দাঁতকে আমরা রক্ষা করতে পারি এবং আমাদের দাঁতে যদি কোনো এনামেল হয়ে থাকে সেটা দূর করতে সহায়তা করে, দুর্গন্ধমুক্ত করতে এই টুথপেস্টটা ব্যবহৃত হয়। ঠিক আছে, এর পরবর্তী 3 নম্বর যে ছবিটা দেখা যাচ্ছে সেটা হলো প্রসাধনী সামগ্রী, অর্থাৎ আমরা আমাদের ত্বককে সুরক্ষা করার জন্য বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী আমাদের ত্বকে ব্যবহার করে থাকি। এবং খেয়াল রাখতে হবে প্রসাধনী সামগ্রী ব্যবহার করার ক্ষেত্রে যেহেতু আমাদের ত্বকের পিএইচ হলো 5.5, তাহলে আমাদের এমন প্রসাধনী সামগ্রী ব্যবহার করতে হবে যার পিএইচটা থাকবে 5.5 এর মধ্যে হলে ভালো হয়, তবে এটা স্কিনের জন্য ভালো এবং আমরা যে কাজে ইউজ করছি সবসময় সুন্দরের জন্য যে প্রসাধনী ইউজ করতে হবে সেটা নয়, কিন্তু আমরা ওটার পাশাপাশি আমাদের ত্বককে যাতে বিভিন্ন ধুলিবালি ডাস্ট থেকে রক্ষা করতে পারি সেজন্য আমরা প্রসাধনী সামগ্রীগুলো ব্যবহার করব। আর এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমাদের জীবনে রসায়নের মধ্যে, গৃহস্থালী রসায়নের মধ্যে পড়ছে, সেটা হলো ঔষধ, মেডিসিন। আমরা মেডিসিন কি জন্য সেবন করি? রোগ থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য, আমরা নিজেদেরকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করার জন্য বিভিন্ন ধরনের মেডিসিন বিভিন্ন সময়ে গ্রহণ করে থাকি। বিশেষ করে আমরা যে অ্যান্টাসিড ওষুধগুলো খেয়ে থাকি, সেবন করে থাকি যখন আমাদের অ্যাসিডিটির পরিমাণ বেড়ে যায়, তারপরে যখন জ্বর হয়ে থাকে আমরা প্যারাসিটামল নামক ওষুধগুলো সেবন করে থাকি। এই যে বিভিন্ন ওষুধগুলো রয়েছে যাতে করে আমরা নিজেদেরকে অসুস্থ হলে সেখান থেকে যেন রিকভার করতে পারি, ওই জন্য আমরা মেডিসিন গ্রহণ করে থাকি। ঠিক আছে, তাহলে এই যে মূলত হলো আমরা যে আমাদের জীবনে রসায়নের যে দিকগুলো আমরা ব্যবহার করি সেগুলোকে মূলত বলা হয় গৃহস্থালী রসায়ন। ঠিক আছে, আমাদের আজকে পাঠ্য বিষয় কি? আমাদের আজকের পাঠ্য বিষয় কি? আমাদের আজকের পাঠ্য বিষয় হলো গৃহস্থালী রসায়ন। এই বিষয়ে, এই পাঠ শেষে তোমরা কি কি জানতে পারবে দেখি বলো। এখানে মাধ্যমে ক্লাসে আমরা যেমন ক্লাসে পড়েছিলাম যে লবণ, বেকিং পাউডার, সিরকাপ, ভিনেগার, কোমল পানীয় যেগুলো রয়েছে সেগুলো সংক্ষেপ বলতে পারবে, বেকিং পাউডার, সিরকাপ, ভিনেগার, কোমল পানীয় প্রভৃতি কিভাবে প্রস্তুত করতে হয় বা গৃহস্থালী রসায়নে এগুলোর ব্যবহার গুলো একটু বর্ণনা করা যাক পসিবল হবে। যেমন দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি কিসের ছবি, খাদ্য লবণ। খাদ্য লবণের সংক্ষেপ বলো মামা, খাদ্য লবণের সংক্ষেপ মিম জয়েন করেছে ইতিমধ্যে আমাদেরকে। হ্যাঁ মিম, শুনতে পাচ্ছ আমাকে? আমাকে কি শোনা যাচ্ছে? ওকে, আমরা গত ক্লাসে যে গৃহস্থালী রসায়ন পড়ছি তারই একটু রিক্যাপ করার পর এরপর আমরা আবার স্ক্রিনে তোমরা কি দেখতে পাচ্ছ, এটা কিসের ছবি? খাদ্য লবণ, খাদ্য লবণ, খাদ্য লবণের সংক্ষেপটা তো জানা আছে মনে হয় তোমাদের, কি দেখি বলো তো? খাদ্য লবণের সংক্ষেপ সোডিয়াম ক্লোরাইড, NaCl, একটু লিখে রাখো। খাদ্য লবণের সংক্ষেপ হলো সোডিয়াম ক্লোরাইড, NaCl পাশে দিয়ে লিখে রাখো খাদ্য লবণ। আজকে আমরা দেখব কিভাবে খাদ্য লবণটা তৈরি করা হয়, অর্থাৎ আমরা জানি আমাদের আমাদের যে সমুদ্রের পানিগুলো সেগুলো হলো কি, লবণাক্ত। ম্যাক্সিমাম লবণ কোথায় তৈরি করা হয়? সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলোতে লবণ তৈরি করা হয়ে থাকে, যেহেতু সাগরের পানি হলো লবণাক্ত। তো লবণ চাষিরা কি করে, মানে সাগরের পানি একটা বদ্ধ যে আমরা জানবো কিভাবে খাদ্য লবণটা তৈরি করা হয়ে থাকে।
অর্থাৎ দেখা যায় যে আমাদের দেশের যে সমুদ্র তীরবর্তী অঞ্চল রয়েছে, ওই সমুদ্র তীরবর্তী অঞ্চলের পানিগুলোকে মানে লবণ সাগরের পানিগুলোকে একটা জায়গায় আবদ্ধ করে ওখানে যখন উপর থেকে কি করে সূর্যের রশ্মি পড়ে, আস্তে আস্তে পানিগুলো শুকাতে থাকে এবং ওখানে যে উপাদানটা রয়েছে সোডিয়াম ক্লোরাইডের যে উপাদানটা রয়েছে সেটা কোথায় পড়ে থাকে, ওই যে নির্দিষ্ট জায়গায় এদেরকে আবদ্ধ করা হয়, পানিটা বাষ্পীভূত হয়ে যায় এবং শুধুমাত্র লবণের যে দানাগুলো থাকে সেগুলো অবশিষ্ট হয়ে মাটির সাথে মিশে থাকে। এভাবে করে যে লবণটা পাওয়া যায় সেটাকে বলা হয় সল্ট হার্ভেস্টিং। এটাকে কি বলা হয়? এভাবে করে যে লবণটা পাওয়া যায় অর্থাৎ একটা নির্দিষ্ট জায়গায় সাগরের পানিগুলোকে আবদ্ধ করে যখন পানিগুলো বাষ্পীভূত হয়ে যায় এবং লবণের দানাগুলো সেখানে বালির মধ্যে মিশ্রিত থাকে, সেই বিষয়টাকে আমরা কি বলবো? সল হার্ভেস্টিং। এই সল হার্ভেস্টিং গুলো বিভিন্ন শিল্প কারখানায় কি করে পরিষ্কারের মাধ্যমে, যেহেতু ওখানে বিভিন্ন ধরনের ধুলাবালি মিশ্রিত থাকে যার কারণে এগুলো বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বিশোধন করে এগুলোকে আমাদের খাবারের উপযোগী করে তোলা হয় এবং এভাবে কিন্তু আমরা মূলত কি পেয়ে থাকি? খাদ্য লবণ গুলো পেয়ে থাকি। ঠিক আছে, তাহলে খাদ্য লবণ আমরা কিভাবে পাই দেখি, বলতে পারবে মিম? মিম বলা যাবে? হ্যাঁ, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? তাহলে আমরা এভাবে করে খাদ্য লবণ অর্থাৎ কি, এটা কিন্তু একটু পড়ানো হয়েছে, দুই একজন ছিলেন না যার কারণে আমি আবার করছি। তাহলে খাদ্য লবণ গুলো আমরা কিভাবে পেয়ে থাকি? জান্নাতুল মিম কে বলতে পারবে এটা? তোমাকে ভিডিও দেখতে পাচ্ছ? নো মিস, নো মিস। এখন দেখা যাচ্ছে নাকি? দেখো, কিভাবে সাগরে ওখান থেকে লবণ উত্তোলন করা হয় এটার একটা ভিডিও তোমাদের এখানে প্লে হচ্ছে। মিস হচ্ছে না, শো হচ্ছে না? আচ্ছা, আমি আবার একটু দিচ্ছি, দাঁড়াও, ব্ল্যাক হয়ে দেখা যাচ্ছে না? ওকে দাঁড়াও, আমি আবারও প্লে করছি। জি মিস, আমাকে একটু জানাবে যদি দেখো। হ্যাঁ, দেখা গিয়েছে? জি মিস। ওকে, কি দেখতে পেয়েছো দেখি আমাকে বলো তো তোমরা ভিডিওতে। মিস লবণ, মিস লবণ উৎপত্তি। হ্যাঁ, উৎপন্নের একটা ভিডিও, লবণ উৎপন্ন হওয়ার একটা প্রসেসিং। অর্থাৎ আমরা সমুদ্রের কাছাকাছি অঞ্চলগুলোতে যেভাবে লবণ চাষীরা
লবণ উৎপাদন করে থাকে। লবণ উৎপাদনের প্রসেসটা তো আমি তোমাদেরকে বললাম যে একটা আবদ্ধ জায়গায় সাগরের পানিগুলোকে আবদ্ধ করা হয়, তারপর ওখান থেকে সূর্যের তাপে, যেহেতু সূর্য সারাদিন এখানে কি করতে থাকে, রেডিতে থাকে, ওই সূর্যের রশ্মি এগুলোর মাধ্যমে বাষ্পীভূত হয়ে যায় পানিগুলো, এবং অবশিষ্ট যে লবণগুলো থাকে সেখানে বালিতে মিশ্রিত থাকে, এগুলো ডাস্ট ওখানে বিভিন্ন ধরনের ধুলে বালি মিশ্রিত থাকে। এখন এটাকে ওই লবণ যে সল্ট হারভেস্টিং গুলোকে একটা প্রসেসিং এর মধ্যে দেওয়া হয়, যেটা ভিডিও একটু দেখানো হলো পরিষ্কার করার জন্য, বিভিন্ন ফ্যাক্টরিতে পাঠানো হয়, ওখানে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বিশোধন করে, এগুলোকে পরিষ্কার করে, দেন এদের বিভিন্ন আকারে আমরা এদেরকে পাই, কিছু বড় দানা পাই, কিছু মাঝারি দানা পাই, একদম কিছু মিহি দানা পাই, অর্থাৎ লবণের তিনটি ভ্যারাইটি আমরা সেখান থেকে পেয়ে থাকি। ঠিক আছে, এটাই হলো মূলত আমাদের যে লবণ। আর আমরা লবণ কি কি কাজে ব্যবহার করি, তরি তরকারিতে দিয়ে থাকি, তারপর আরেকটা কি হতে পারে, আরেকটা যেটা হলো সেটা হলো যে আমরা যে স্যালাইন, ডায়রিয়া বা পানি শূন্যতা হলে যে স্যালাইনটা খাওয়া হয় সেখানে কিন্তু সোডিয়াম ক্লোরাইড থাকে। ঠিক আছে, তাহলে এগুলো হলো বিভিন্ন ব্যবহার। আর একটা শিল্প কারখানায় আরেকটা মনে রাখবে, সোডিয়াম হাইড্রক্সাইড, শিল্প কারখানায় সোডিয়াম হাইড্রক্সাইড যৌগ প্রস্তুতিতে সোডিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, এগুলোই মূলত কিভাবে লবণ তৈরি করা হয় এবং লবণের যে ব্যবহার গুলো আছে তোমরা এগুলো করে নিবে। এর পরবর্তীতে দেখো বেকিং পাউডার, আরেকটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, কি দেখতে পাচ্ছ এখানে, কি দেখা যাচ্ছে, তোমরা একটু জানাবে, রেসপন্স করবে, কি দেখতে পাচ্ছ? বেকিং পাউডার, বেকিং পাউডার, বেকিং পাউডারের সংক্ষেপ কি জানো? বেকিং পাউডার সংক্ষেপ হলো সোডিয়াম হাইড্রোজেন কার্বন ডাইঅক্সাইড। আর এটার সাথে যখন টার্টারিক এসিড, অর্থাৎ বেকিং সোডার সাথে যখন আমরা টার্টারিক এসিড C4A6O6, এটা একটু লিখে রাখো, টার্টারিক অ্যাসিডের সংক্ষেপ C4A6O6 মিশালে কিন্তু সেটা বেকিং পাউডারে পরিণত হয়। আর বেকিং পাউডার আমরা কি কাজে ব্যবহার করি জানাচ্ছে কারো? বেকিং পাউডার আমরা কি কি কাজে ব্যবহার করি? হ্যাঁ, কেক, অর্থাৎ যে ফ্লাফি করার জন্য যে জিনিসগুলো আমাদের তৈরি হয় একটু ফোলানোর ক্ষেত্রে আমরা এই বেকিং পাউডারটা ব্যবহার করে থাকি। বেকিং পাউডারের প্রস্তুতি সম্পর্কে, হ্যাঁ, কেক বানাতে, সাধারণত কেক বানানোর ক্ষেত্রে আমরা বেকিং পাউডারটা ব্যবহার করি। ঠিক আছে, এখন আজকে আমরা যেটা জানবো, বেকিং পাউডার কিভাবে তৈরি করা হয় বা বেকিং সোডাটা কিভাবে পাই আমরা, বেকিং সোডাটা কিভাবে তৈরি করা হয় একটু তোমরা খাতায় লিখে রাখবে, কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, পানির সমন্বয়ে, কি কি বললাম, অ্যামোনিয়া গ্যাস, হ্যাঁ শুনতে পাচ্ছ কি বললাম, আমরা বেকিং সোডা কিভাবে পাবো, অ্যামোনিয়া একটু লিখে রাখো, কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া গ্যাস, পানি এবং কার্বন ডাইঅক্সাইড, খাদ্য লবণ, এগুলো থেকেই আমরা মূলত বেকিং সোডাটা পেয়ে থাকি। প্রথমে কি করা হয়, সোডিয়াম ক্লোরাইড যেটাকে আমরা খাদ্য লবণ বলছি ওটাকে দ্রবীভূত করে সোডিয়াম ক্লোরাইডের একটা সম্পৃক্ত মিশ্রণ প্রস্তুত করা হয়। তারপরে ওই সম্পৃক্ত দ্রবণের মধ্যে অ্যামোনিয়া গ্যাস চালনা করে সেটাকে অ্যামোনিয়া দ্বারা সম্পৃক্ত করা হয়। এর পরবর্তীতে হ্যাঁ, তোমরা কি খাতায় লিখেছো বেকিং পাউডার ক্ষেত্রে কি কি লাগবে তৈরি করার ক্ষেত্রে? আমি আবারও বলছি, অ্যামোনিয়া গ্যাস, খাদ্য লবণ, পানি, কার্বন ডাইঅক্সাইড থেকে বেকিং সোডা প্রস্তুত করা হয়। তাহলে প্রথমে কি করতে হবে, আমরা চারটা জিনিসের কথা এখানে বললাম, একটা হলো সোডিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়া গ্যাস, পানি, কার্বন ডাইঅক্সাইড। প্রথমে কি করা হয়, পানির মধ্যে সোডিয়াম ক্লোরাইড যেটা রয়েছে সেটাকে দ্রবীভূত করা হয়, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের একটা সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করা হয়। এই সম্পৃক্ত দ্রবণের মধ্যে অ্যামোনিয়া গ্যাসকে প্রবাহিত করা হয় যাতে করে অ্যামোনিয়া গ্যাস এটা দ্বারা সম্পৃক্ত হয়। এর পরবর্তীতে সম্পৃক্ত অ্যামোনিয়া গ্যাসকে যখন সোডিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে যখন অ্যামোনিয়া সম্পৃক্ত সোডিয়াম ক্লোরাইড দ্রবণের মধ্য দিয়ে চালনা করা হয়, তখনই অ্যামোনিয়া হাইড্রোজেন কার্বনেট কি উৎপন্ন হয়, অ্যামোনিয়া হাইড্রোজেন কার্বনেট উৎপন্ন হয়। আমি সংকেতগুলো এখানে দেখাচ্ছি, হ্যাঁ এখানে দেখো রিঅ্যাকশন গুলো, অ্যামোনিয়া
হাইড্রোজেন কার্বনের তৈরি হয়। এই রিঅ্যাকশন গুলো তোমরা তোমাদের খাতায় লিখে ফেলো। সোডা, বেকিং সোডা কিভাবে প্রস্তুত করা হয়? কার্বন ডাইঅক্সাইড, গ্যাস, অ্যামোনিয়া, হাইড্রো পানি, এগুলো একসাথে যুক্ত হয়ে অ্যামোনিয়াম হাইড্রোজেন কার্বনের তৈরি করে। আবার অ্যামোনিয়া হাইড্রোজেন কার্বনে সোডিয়াম ক্লোরাইড সমৃদ্ধ সম্পৃক্ত দ্রবণের মধ্য দিয়ে যখন নিয়ে যাওয়া হয় তখন বেকিং সোডা, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট নামক বেকিং সোডা এবং সোডিয়াম ক্লোরাইড যৌগ তৈরি হয়ে থাকে। ঠিক আছে, তারপরে যখন আমরা এই সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের সাথে টার্টারিক অ্যাসিড যুক্ত করব, যেটা সংক্ষেপে আমি তোমাদের ইতিমধ্যে বলেছিলাম, আবার একটু বলছি, C4H6O6, টার্টারিক অ্যাসিডের সাথে যখন বিক্রিয়া করানো হবে তখন তারা কি উৎপন্ন করবে? সংক্ষেপগুলো কিন্তু রিঅ্যাকশনগুলো দেখতে পাচ্ছো? বেকিং পাউডার প্রস্তুতি রিঅ্যাকশন গুলো এখানে কিন্তু দেওয়া আছে, দেখা যাচ্ছে? জান্নাতুল, মিম, তোমরা কি রিঅ্যাকশন গুলো দেখতে পাচ্ছো? বেকিং পাউডার প্রস্তুতির কিছু রিঅ্যাকশন কিন্তু তোমাদের স্লাইডে দেখানো হচ্ছে। এই বিক্রিয়াগুলো তোমরা একটু তোমাদের খাতায় লিখে ফেলো। যেমন ফার্স্টে যে বিক্রিয়াটা এখানে, বিক্রিয়াটা দেওয়ার কারণ হলো ক্যালসিয়াম কার্বনেট। যেমন আমরা কার্বন ডাইঅক্সাইডটা কোত্থেকে পাবো? আমরা যদি ক্যালসিয়াম কার্বনেট উত্তপ্ত করি সেক্ষেত্রে আমরা জানি ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটাকে আমরা যখন অ্যামোনিয়া এবং পানির সাথে যুক্ত করব তখন সে তোমরা কি বিক্রিয়াগুলো দেখতে পাচ্ছ? এই বিক্রিয়াগুলো তোমাদের খাতায় লিখে ফেলো। বিক্রিয়াগুলো খাতায় লিখে ফেলো। এগুলো হলো বেকিং পাউডার প্রস্তুতির যে রিয়াকশন গুলো সেগুলো দেওয়া হয়েছে স্লাইডের মধ্যে। এরপরে অ্যামোনিয়া হাইড্রোজেন কার্বনেট যখন সোডিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করবে তখন সে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট নামক বেকিং সোডা প্রস্তুত করবে, সঙ্গে আর একটা জিনিস উৎপন্ন হবে, সেটা হলো অ্যামোনিয়াম ক্লোরাইড। আবার এই বেকিং সোডাকে ভাঙলে বা বেকিং সোডাকে আমরা যদি ভাঙি সেক্ষেত্রে আমরা সোডিয়াম কার্বনেট ও পানি পাবো। কি কি পাবো? সোডিয়াম কার্বনেট ও পানি। হ্যাঁ মেম, তুমি কি দেখতে পাচ্ছো? জি মিস দেখতে। হ্যাঁ, কি কি রিঅ্যাকশন গুলো লিখছো একটু লিখে ফেলো, বেকিং পাউডার প্রস্তুতি রিঅ্যাকশন গুলো, কারণ তোমাদের ক্লাস ওয়ার্ক গুলো তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দিবে ছবি তুলে। আর যখন তোমাদের পরবর্তী ক্লাস থাকবে তখন ক্লাস ওয়ার্কের কাজগুলো নিয়ে আসবে। লেখা হলে আমাকে জানাবে।